বাই यस না তো তোমার ফটোটা দেব কিভাবে শুনো আছে দাও ভাই দিস এই সাবধান বাবা ফান্টা পড়ো তোমার এই প্রাইভেট লাগবে হ্যাঁ কবি যাবে কি করে চলে মজা আদান খবর বাবু আরে আদান বাড়িতে পড়ে এই রে মেখলা পছন্দ করলো 4000 জায়গাটার নাম সুরাল পিছি তুই বাসে করে গেলাম যাচ্ছি তো যাচ্ছি যারা বোটিং করতে গেছিল চলে এসছে ওই সাদা বড় করে পরে যখন এটা পড়বে সূর্যের আলোটা কেমন ভাল মানে ঠান্ডা হাওয়া মানে
আচ্ছা ইয়ে এটা তো কনট্রাস্টটা এটা বাড়িয়ে দাও তো একটু ইয়ার জল ই ভাব মেহনতি নামটা তো হয়েছে তোমার হয়ে ঢুকেছে চিত্রে পকড়া এসছে এবার কাঠমান্ডু যাবো কাল আজকে যাবো তারপরে কাঠমান্ডু থেকে ব্যাক করবে কাঠমান্ডু থেকে দেখা গেছে হ্যাঁ মানে তবু একটু দেখতে পেলাম কাঠমান্ডু থেকে ছাড়লো রুটের গাড়ি রুটের রাস্তা থেকে রোপওয়ে চড়ে পৌঁছতে হয় মন্দিরে মনোকামনা মন্দিরের প্রথম প্রবেশ তোরণ এই জায়গাটার নাম কুড়িন্তার এটি একটি রোপওয়ে স্টেশন এখান থেকে রোপওয়ে চড়ে যাব মনোকামনা মন্দিরে এক একটি কেবল কারে ৬ জন করে উঠতে পারে যত উপরে উঠছি নিচে দুপাশের দৃশ্য তত সুন্দর হয়ে উঠছে
দক্ষিণে ত্রিশূলী নদী আর পশ্চিমে মাসিয়াংদি নদী উপত্যকা যেন ছবির মতো দেখাচ্ছে। আউলিতে আউলিতে তো অনেক উঁচুতে, অনেক উঁচুতে ওটা, আর বলে আধ এক ঘন্টা না 45 মিনিট ধরে গেছে। বসার জায়গা ছিল না, দাঁড়িয়ে যেতে। সেটা আরো বড়, অনেক জোর, ওদের লোকও থাকে তাতে। আবার আমাদের ছেড়ে দিয়েছে মরগেজ যেখানে পারে, মনোকামনা হচ্ছে। ওই জংশন গুলো দেখছি নিজে, ও ভয়ে হা হয়ে গেছে। কিন্তু আমরা এইখানেও কতগুলো ঘর বাড়ি, দুর্গম অঞ্চলে বাস করে না, সত্যি কি করে থাকে, খায় কি, কি কাজ করে, গরম করে এই যে সব করে তৈরি করে। চাষবাস করছে নাকি? মিটারটা করে নিয়েছিলিস? ধাপ চাষ করে খালি খালি করা খালি একটা আসুক, এদিকে রোল করে আসুক, সঙ্গে সঙ্গে তুলে ফেলবেন একটা, এটা বেরিয়ে আসুক, ওইটা দাঁড়ান, রেডি থাকো না, এবার তুলতে পারে না, তুলে ফেলে, তুলে ফেলে না, এটা শুদ্ধ মানুষ কামনাটাকে তুলে ফেলে। বাস ও গিয়া, চলো ভাই, চলো রান্না করে ঠিক করে ভাল মনে মনে আমি
একজনকে ভেবে হইছে হইছে ওরা দাঁড়িয়ে আছে এখানে মন্দির চত্বরে পূজোর সব উপকরণই পাওয়া যায়। এমনকি পশু বলির জন্য ছাগল বা খাঁচায় করা মুরগিও রয়েছে। ভক্তজনের মনের কথা জানি না, কিন্তু রবীন্দ্রনাথের বিসর্জন নাটক পড়ার পর বলির জন্য রাখা ছাগল মুরগি দেখে আমাদের মন কাঁদে। প্যাগোডা আকারের এই মন্দিরে দেবী ভগবতীর পুজো হয়। হিন্দু ভক্তেরা বিশ্বাস করেন এই মন্দির দর্শনে সৌভাগ্য লাভ হয়। আর দেবীর উদ্দেশ্যে পশু উৎসর্গ করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। সেই থেকেই ইচ্ছাপূরণের দেবী ভগবতী ভক্তদের মুখে মুখে হয়েছেন দেবী মনোকামনা। আমরাও তো দিলাম সে নাগরদোলা যেমন চললে যেমন হয় নিচে যখন নেমে যাই নাগরদোলার মতো অবস্থা। নদীর কি স্রোত দেখো, কই আমাদের বাস তো নেই বাবা, নদীর দেখো নদীর উপর দিয়ে যাচ্ছে, পাহাড়ি নদীর স্রোত তো হবে, জল নামছে না, বরফ গলা জল নদীর উপর দিয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে জলটা এসে গেল। আমাদের বাস ট্রেনে গেছিলাম, অত দেরি পেরিয়ে গেছে নাকি এইটা? হ্যাঁ তো হ্যাঁ তো এই তো এই তো এই তো এরা সৌর্যের মা।
পুরনো শহর দেখা। ভক্তপুর এরকমই একটি নামকরা পুরনো শহর। 300 বছরের প্রাচীন ভক্তপুর মালদা রাজাদের রাজধানী। এই তলাটায় কি আছে গো? এইটা দিয়ে আসতে পারছি তোমার এই রিলের মিটারটা খেলা শহর দেখো একটা এখানটা কি সুন্দর সার কিন্তু এখানে শিবেরই এই সার এই ইয়াকা মাল কৃষ্ণকা ঘর হ্যাঁ আপনার মালুম না ইয়ে মাল রাজা কা কৃষ্ণ ঘর হে বহুত পুরানি হে মোর দেন 400 বর্ষ পুরানা ঘর হে 400 ইয়ার্স ওল্ড হাউস আপনার দেখ লিজে এক হোয়াইট গেট এ হোয়াইট গেট মেন এন্ট্রান্স গেট অফ ভক্তপুর দরবার স্কোয়ার হে ওয়া এক খিড়কি হে वहाँ पर आप लोगों को टिकट लेना पड़ेगा वो टिकट काउंटर में आईसी नहीं चलेगा सुनिए वो आईसी एसिड नहीं करेंगे आप लोगों को एक्सचेंज करना पड़ेगा बच्चों लोग का फ्री है बच्चों लोग का फ्री है वो आईसी चेंज करेगा वो मनी एक्सचेंज में थोड़ा सा मैं एरिया का आप लोगों को ब्रीफ कर देती हूँ अभी आप लोग भक्तपुर दरबार स्क्वायर में है भक्तपुर का मीनिंग है यहाँ का ऑलमोस्ट देवी देवता भक्त है इसलिए सिटी का नाम रखा हुआ है भक्तपुर ये सिटी पता लगा था 9वीं शताब्दी में ये सिटी फाउंड इन 9th सेंचुरी फाउंड बाय किंग आनंद देव मल्ल ने पता लगाया था ये सिटी डेवलप किया है 12वीं शताब्दी में ऑलमोस्ट यहाँ पर हिंदू मंदिर है आप लोग देख लीजिए इधर दो मूर्ति है दो शेर है अंडर स्कूल है प्राचीन टाइम में ये नौतला दरबार था 1934 साल में भूकंप आया दरबार गिर गया बाद में रिपेयरिंग किया है स्कूल है इधर दो मूर्ति है राइट में भैरव का मूर्ति है लेफ्ट में दुर्गा का मूर्ति है जो आदमी ने दो मूर्ति बना लिया इधर का राजा ने हाथ काट लिया था एग्जाम्पल इन इंडिया ताजमहल ये मूर्ति 300 वर्ष पुराना मूर्ति है आप लोग देख लीजिए पैगोडा मंदिर आप लोग को मालूम है कि नहीं पैगोडा पैगोडा नेपाल से शुरू हुआ है वहाँ पर एक स्टोन कार्विंग मंदिर वो है साउथ इंडियन आर्किटेक्चर ये कृष्ण भगवान का मंदिर है अभी ऑलमोस्ट मंदिर बंद है ऑलमोस्ट मंदिर खुला रहती है दशहरा में हिंदू रिलीजन का बड़ा वाला फेस्टिवल दशहरा में यहाँ बहुत फेस्टिवल होती है ये मंदिर 1700 में बना हुआ है आप लोग देख लीजिए ये रूप बहुत नई है जो अभी अभी आप लोग ने टिकट लिया है ना टिकट खरीदा ये मनी सर सफाई के लिए रिनोवेशन
গাড়ি এখানে গাড়ি উঠে যায় ওইখান থেকে তো উপরে উঠে তোলা যাবে বলছে তাহলে নিলে তো তুমি না কোথায় রাখলি রাখলি তো তুমি নিলে তো आप लोग हम एक साथ आए हैं एक साथ जाएंगे आप लोग लूज हो गया तो ये हमारा कसूर नहीं है ভুল দেখেছি ক্যাসেট শেষ হয়ে গেছে সেইটা দেখা গেল आप लोग देख लीजिए ये लंबा घर ऐसे देखने में से दरबार जैसे है ये दरबार नहीं है पहले यहाँ का महाराजा का रिलेटिव फ्रेंड जो भी आती है यहाँ पर रहती है एग्जाम्पल गेस्ट हाउस अभी ये आधा स्कूल है और आधा ऑफिस है यहाँ पर दो शेर है आप लोग देख लीजिए दो शेर है पहला यहाँ पर मंदिर था और 1934 साल में भूकंप आया मंदिर गिर गया बाद में रिपेयरिंग किया है दो शेर है अभी भक्तपुर म्यूनिसिपैलिटी ट्राइंग टू बिल्ड टेम्पल हियर वो पहाड़ देख लीजिए आप लोग वो पहाड़ है नगरकोट यहाँ से आप लोग जाएंगे वहाँ नगरकोट में फ्रॉम हियर टू नगरकोट अबाउट वन आवर बट ड्राइविंग सो यहाँ से हम जाएंगे नेपाल का सबसे ऊंचा मंदिर पांच तले मंदिर पर जाएंगे अभी हम उसके बाद और रास्ता से यहाँ आएंगे प्लीज मैं एरिया का ब्रीफ कर देती हूँ फिर आप लोग फोटो खींच लीजिए ऊपर जो आदमी बैठा हुआ ना वहाँ तक आप लोग जा सकती है सो अभी आप लोग देख लीजिए ये भक्तपुर का सेकेंड जगह पर है आप लोग देख लीजिए ये मंदिर लोकली ये मंदिर का नाम है न्याटा पोलो न्याटा का मीनिंग है पांच तला का मीनिंग है पोलो पांच तला अंडर सिद्धि लक्ष्मी का मूर्ति है सिद्धि लक्ष्मी का मूर्ति है अभी आप लोग देख लीजिए इधर दो पहलवान है
दो हाथी है, दो शेर है, दो ग्रिफिन है। आप लोग को मालूम है कि नहीं? ग्रिफिन, ग्रिफिन आधा गरुड़ है आधा शेर है। टॉप में देवी देवता का मूर्ति है। इसका मीनिंग है पहलवान से 10 पले ऊपर हाथी, हाथी से 10 पले ऊपर शेर, शेर से 10 पले ऊपर ग्रिफिन, ग्रिफिन से 10 पले ऊपर देवी देवता का मूर्ति है। ये मंदिर बना हुआ है 1701 में बना हुआ है। वो मंदिर देख लीजिए, वो भैरवनाथ का मंदिर है। वो छोटा सा खिड़की, सोने का खिड़की है, पेंटेड सोने का है। वो मंदिर बिहाइंड है लकड़ी के चक्के, तो लकड़ी के चक्के पर अपरी में इधर रोड बनाती है, रोड पोलिंग करती है। वो मंदिर बना हुआ है 1500 में, इट इज बिल्ड इन 15th century। ये मंदिर का नाम आप लोग को मालूम नहीं है तो आप लोग देख लीजिए, कैफे न्याटा पोलो ये मंदिर का नाम है। सो आप लोग को फोटो खींचना है तो फोटो खींच लीजिए, आप लोग को दर्शन करना है तो भैरवनाथ का मूर्ति दर्शन कर सकते हैं। उसके बाद हम जाएंगे सेम प्लेस दरबार स्क्वायर, गो टू पार्किंग प्लेस। सो आप लोग को फोटो खींचना है, ऊपर वहाँ तक जा सकती है। हाँ सीधे उधर जाने के, हाँ जगह में जाने के लिए काठे काठे ना ना ওটাস গায় করে সিটি না না গ্যানসেল হ্যাঁ গায় গায় করে হ্যাঁ ওটাস গায় হাজিয়ে রেখে দিচ্ছে আমি। কই কই নিচে যাওয়া যাবে, নিচে চলো, নিচে যাওয়া যাবে। এই হলো স্বয়ম্ভুনাথ বৌদ্ধ স্তূপ। কাঠমান্ডু উপত্যকায় সর্বপ্রথম এই মন্দির নির্মাণ করা হয়। সঠিক সময় জানা না গেলেও স্থানীয় মানুষের বিশ্বাস স্বয়ম্ভুনাথ স্তূপ প্রায় 2500 বছরের পুরনো। স্তূপের সামনের শান বাঁধানো চত্বরে ছোট ছোট মন্দিরগুলোতে হিন্দু ও বৌদ্ধ নানা দেবদেবীর মূর্তি রাখা আছে। বলা হয় বোধিসত্ত্ব ও মঞ্জরী একবার এখানে বেড়াতে এসে একটা হ্রদের সন্ধান পান। সেই হ্রদের মাঝখানে ফুটেছিল একটা জ্যোতির্ময় পদ্মফুল। তখন স্বয়ং বোধিসত্ত্ব পাহাড়ের গভীর গিরিখাত সৃষ্টি করে হ্রদের জল বার করে দেন আর ওই স্থানেই ওই জ্যোতির্ময় পদ্মের পুজো করেন। তখন থেকেই পাহাড়ের ওপর এই স্বয়ম্ভু দেবতার অধিষ্ঠান। কাঁদছে, ওই উল্টো পাল্টা বাইরে করে কাঁদছে।
হাত তো ছড়া বুম্বা ছবিতে তুমি এরম কত দেখা যায়নি দেখলে জ্বালিয়ে দিল দারুণ লাগে তো রাস্তা আছে না না চারদিকটাই এরাও এখান থেকে সামনে চোখে পড়লো ছোট্ট সুন্দর কাঠমান্ডু উপত্যকা। অমিতাভ বুদ্ধের মন্দির আর উদ্যান, সিঁড়ি দিয়ে উঠেই ছোট্ট মন্দির। প্রথমে যে ঘরটার সামনে এলাম সেখানে সারি সারি প্রার্থনা প্রদীপ জ্বলছে, মাঝখানে এই হলো অমিতাভ বুদ্ধের মূর্তি, তার ডান পাশে এটি অবলোকিতেশ্বরের মূর্তি, আর বাঁ পাশে রয়েছে পদ্মসম্ভবের মূর্তি। চারপাশে গাছগাছালি দিয়ে সাজানো উদ্যানটি এমনিতেই একটা সুন্দর বেড়ানোর জায়গা, তবে সবকিছু ছাপিয়ে এই তিনটি মূর্তির সৌন্দর্য মনকে নেপালের রাজধানী কাঠমান্ডু, কাঠমান্ডুর রাজপথ। চলে এসেছি কাঠমান্ডুর বিখ্যাত দরবার স্কোয়ারে। ডান দিকে প্রথমেই চোখে পড়ল কাঠমান্ডুর পুরনো রয়্যাল প্যালেস, সপ্তদশ শতকে নির্মিত নতলা উঁচু এই প্রাসাদের আরেক নাম বসন্তপুর প্যালেস। নতলা এই পুরনো রাজপ্রাসাদটি স্থানীয় মানুষের কাছে নওতলে দরবার নামে বেশি পরিচিত। এখানে অনেক হোটেল আছে দেখছো, অনেক হোটেল রেস্টুরেন্ট, এসব হচ্ছে এটা হচ্ছে প্রপার জায়গা, এসব জায়গাতেই ম্যাক্সিমাম লোকরা। মন্দিরের ভেতরটাতে ঢুকবো না আমরা, লোকমোহন মন্দিরের ঠিক পাশেই এই হলো নেপালের বিখ্যাত কুমারী প্যালেস বা কুমারী ঘর। এই প্যালেসেই বাস করেন এদের জীবন্ত দেবী কুমারী। কুমারী
আমরা যেতে পারবো না, যাওয়ার দরকার নেই তো। কলকাতা থেকে কাঠমান্ডু বিমানে 1 ঘন্টা 5 মিনিটের উড়ান। বিমান ভাড়া 6,780 টাকা। এছাড়া হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেসে এক রাতেই যেতে পারেন রাকসাউল। সেখান থেকে টাঙায় চড়ে 8 ঘন্টায় ভারতীয় বর্ডার পেরিয়ে পৌঁছানো যায় বীরগঞ্জ। বীরগঞ্জ থেকে সড়ক পথে কাঠমান্ডু যেতে সময় লাগে 8 ঘন্টা। কাঠমান্ডুতে এখন পর্যটকদের জন্য 24 ঘন্টাই ক্যাসিনো খোলা থাকে। 500 টাকার টিকিটের সঙ্গে বিনামূল্যে পাবেন রাতের খাবার ও আমার একটাও না।